হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি আমার ঈদের ব্লগ নিয়ে। তো এটা ছিল ঈদের থার্ড ডে। তো আমি স্টার্ট করলাম দুপুরে একটা বাসা দিয়ে, ওখানে পুতুল ওর অ্যানিভার্সারি ছিল, প্লাস ঈদের ইনভিটেশন ছিল পুতুল আর মামুনের। ও খুবই মজার মজার খাবার রান্না করেছিল, এবং ওদের নতুন ফ্যামিলি ওরা শুরু হয়েছে, বা 3 ইয়ার্স হয়েছে ওদের ম্যারিড লাইফ কমপ্লিট হয়েছে। তো অনেক মজার মজার খাবার রান্না করেছিল, প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্ট হয়েছিল। খাবারের মেনুগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি, এবং আপনাদের খাবার দেখে বুঝতে পারছেন আমরা কী কী খাবার এনজয় করেছিলাম ওর অ্যানিভার্সারিতে। এবং খুবই সুন্দর একটা কেক কাটা হয়েছিল, কেকগুলো কেকটা খুবই মজার ছিল। তো বাচ্চাদের নিয়ে কেক কাটা আমরা সেলিব্রেট করলাম ওদের অ্যানিভার্সারিতে। আপনারা ওদের নতুন ওদের বিবাহিত জীবন যেন দোয়া করবেন, আমার অডিয়েন্সদের বলছি। এবং ওরা অনেক সুইট একজন কাপল। এবং দোয়া করছে ওরা সব তাদের জীবনে সবসময় যে সুখী থাকে। কেক কাটে পুতুল সবাইকে কেক খাইয়ে দিল। কেক কাটার পর্ব শেষ করে বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ একটু ফটো সেশন করলাম। তো বাচ্চাদের জন্য কিছু প্রপ রাখা হয়েছিল, তো ওগুলো ইউজ করে কিছুক্ষণ ফটো সেশন করলাম। তারপর কুইক আমরা প্রায় 1 কি 2 আওয়ার ওই বাস 1 থেকে 2 আওয়ার আমরা ওই বাসায় ছিলাম। তারপর আমাদের যেহেতু আরও অন্যান্য জায়গায় যেতে হবে, ঈদের ঘোরাঘুরি শেষ হচ্ছিল না, তো নেক্সট আমরা আরেকটা বাসায় গেলাম। ওখানে আমরা বিকাল পর্যন্ত ছিলাম, বিকাল থেকে রাতে আরেকটা ডিনার দেওয়া ছিল, ওখানে পার্টিসিপেট করলাম। তো ওখানে একটা যে ভাইটার বাসায় গেলাম উনি নিজে গান গা, ওনার গানে একটা রেকর্ডিং চলছিল। তো আপনাদের সাথে একটু গানটা শেয়ার করলাম, এবং ওনাদের বাসার খাবারের ডেকোরেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে ওনাদের বাসার খাবার প্রত্যেকটা খুব মজা হয়েছিল, এবং ভাবির বাসাটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর করে সাজানো ছিল বাসাটা। তো আপনাদের সাথে একটু বাসার ভিতরে ইন্টেরিয়রটাও শেয়ার করলাম। এভাবে আমার ঈদের থার্ড দিনের ঘোরাঘুরিটা শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে কোনো আবার ঈদের ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আল্লাহ হাফেজ।